বনগায় মার্ক অ্যান্টনির এক বছর পূর্তি বনগা পৌরসভার উদ্যোগে পাঁচ টাকায় মাংস ভাতের ব্যবস্থা পৌর প্রধান জানান এক বছরের এই সফলতা পালনের উদ্যোগে এই আয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মার্ক অ্যান্টন সাধারণ মানুষকে পাঁচ টাকার বিনিময়ে এক বেলা পেট ভরে খাবার দেবার জন্য চালু হয়েছিল এই প্রকল্প বনগা পৌরসভা পরিচালিত মা ক্যান্টিনের এক বছর পূর্তি উপলক্ষে মা ক্যান্টিনের জন্মদিন পালন করা হলো কেক কেটে পাশাপাশি প্রতিদিন যারা ডাল ডিম ভাত খেতে আসেন সেই সকল মজুর শ্রমিক সাধারণ মানুষের জন্য এদিন পাঁচ টাকায় মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয় পাঁচ টাকায় শুধু মাংস ভাত নয় সাথে মুড়িঘণ্ট ডাল তরকারি মিষ্টি চাটনি পাঁপড় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের নির্দেশে চালু হয়েছে মা ক্যান্টিন মূলত দুপুরের খাবার পাওয়া যায় এই ক্যান্টিনগুলি থেকে পাঁচ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় পাঁচ টাকায় মেলে ডাল ভাত ও ডিম এই প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন একাংশের মানুষ মূলত যারা দিনমজুরি করতে শহরে আসেন যারা বিভিন্ন দোকানে কাজ করেন তারাই প্রতিদিন এখান থেকে দুপুরের খাবার খেয়ে থাকেন এদিন অনুষ্ঠানে হাজির হয়ে বিগত এক বছর সফলভাবে মা ক্যান্টিন পরিচালনা করবার জন্য পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা এই ক্যান্টিনের দায়িত্বে রয়েছেন তাদের ধন্যবাদ জানান পৌরপতি এদিন পৌরপতি ছাড়াও অন্যান্য কাউন্সিলররাও হাজির ছিলেন মা ক্যান্টিনে এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ভাবনা পোষিত মা ক্যান্টিন বনগাঁ পৌরসভা এক বছর আগে এই দিনটিতে আমরা চালু করেছিলাম আজকে তার এক বছর পূর্তি উপলক্ষে আমরা সমস্ত মা ক্যান্টিনের যারা সদস্য এনএমএন দপ্তরের তাদেরকে নিয়ে আমার কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে মা ক্যান্টিনের জন্মদিন পালন করলাম কেক কাটার মধ্যে দিয়ে এবং আজকে একটুখানি আমরা পৌরসভা থেকে সাহায্য করেছি যাতে মা ক্যান্টিনে পাঁচ টাকায় এই বছরে একটা দিন অন্তত মাংস ভাত খাওয়ানো যায় এবং সে মাংস মুরগির মাংস ভাত সঙ্গে মুড়িঘণ্ট ডাল সবজি সঙ্গে চাটনি মিষ্টি আমরা ব্যবস্থা করেছি সোমদাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ